প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই মার্জিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজ আমি নিয়ে হাজির হলাম উচ্ছেবাবু সন্দেশ, মানে উচ্ছেবাবু সুইট। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে একটি পাত্র নিয়েছি এবং এর মধ্যে আমি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো নেব। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব 2 টেবিল স্পুন পানি। এবার এই মিশ্রণটিকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। আর আমি এখানে নিয়ে নিচ্ছি লেবুর রস। ছানাকাটার জন্য আমি 2 টেবিল স্পুনের মতো লেবুর রস নিয়েছি। আমি গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি, আগে দিয়েছি 1/2 লিটার, এখন দিচ্ছি 1/2 লিটার। দুধটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। দুধ গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আগে গুলিয়ে রাখা চালের গুঁড়োর মিশ্রণটি। এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে এবং এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন লেবুর রস। আমি এখানে লেবুর রস নিয়েছি, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। আর যদি লেবুর রস দিয়ে থাকেন তাহলে দেখবেন লেবুর রসের পরিমাণ যেন বেশি না হয়, তাহলে কিন্তু ছানাটা টক হয়ে যাবে। এবার আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। দুধে কিন্তু অলরেডি ছানাকাটা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। দুধে কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে ছানাকাটা হয়ে গেছে। এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে একটি তৈলা নিয়েছি, এটার এক কোণা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ছানাটাকে ঢেলে নেব। এবার আমি ছানাটাকে এভাবে তুলে নিয়ে ঝুলিয়ে রাখবো আধা ঘন্টার মতো, যাতে এর থেকে পুরো পানিটা ঝরে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ছানা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খুব ভালো মতো ডলে নেব। প্রায় অনেকটা ডলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সন্দেশটি শক্ত হবে এবং খেতেও ভালো লাগবে না। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমরা অল্প পরিমাণে দিব, এরপর আবার ম্যাশ করে নেব এবং আবার একটু দেব, আবার ম্যাশ করে নেব। এইভাবেই কিন্তু করতে হবে। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ছানাটি কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এটি কিন্তু খুব ভালোভাবে ডলতে হবে। এবার আমি এটাকে নিয়ে যাচ্ছি সন্দেশ তৈরি করার জন্য। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে সম্পূর্ণ ছানার গোলাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপের থেকে বেশি চিনি। এবার কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ছানাটাকে কিন্তু একটু পরপর নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে।
চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে এবং এটাকে কিন্তু আমি খুব অনবরত নাড়তেই আছি। আমি এইখানে চীনাবাদাম গুঁড়ো নিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি চীনাবাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব, আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। যখন ছানাটা এইভাবে পাতিল থেকে উঠে আসবে তো তখন বুঝতে হবে যে ছানাটা পরিপূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর থেকে কিছুটা অংশ উঠিয়ে নিচ্ছি, আর বাকিটুকুর সাথে আমি ফুড কালার মিশাবো। এইখানে গ্রিন ফুড কালার নিয়েছি। আমি 1 ফোঁটার মতো গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। তো এই তো আমার কালারটা চলে আসছে। এবার আমি এর থেকে কিছুটা উঠিয়ে নেব। এখন আমি এখানে আরো 3 ফোঁটার মতো ফুড কালার মিশিয়ে নিচ্ছি, এটা আরো কিছুটা গাঢ় করার জন্য। এই ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন এবং এর পরিবর্তে আপনারা কিন্তু পালং শাকের রসও দিতে পারেন। তো আমি এখানে 3টা গোলা করে নিয়েছি, একটা হোয়াইট কালারই আছে আর একটা হচ্ছে হালকা গ্রিন, একটা হচ্ছে গাঢ় গ্রিন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা এলাচের গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটার জন্য একটা ভালো সুগন্ধি আসবে। এবার আমি এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 3টা থেকেই একটু একটু করে গোলা নিয়ে নেব সন্দেশটা তৈরি করার জন্য। আমি 3টা থেকে কিন্তু একটু একটু করে গোলা নিয়ে নিচ্ছি। এবার এই 3টাকে খুব সুন্দরভাবে একটা শেপ আনতে হবে করলার। তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন কিছুটা লম্বাটে করতে হবে, এরপর এর 2 মাথা একটু চিকন করে দেবেন। কিন্তু মোটামুটি করলার একটা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের সঙ্গে ডিজাইনটা কীভাবে করবেন সেটা শেয়ার করছি। এটা কিন্তু একটা কাটা চামচের সাহায্যে করতে হবে। দেখেন এর মাথাটা দিয়ে চাপ দেবেন, আর লাগবে একটা আমাদের টুথপিক। কাটা চামচের সাহায্যে যে দাগগুলো আমরা টেনেছি, এবার টুথপিকের মাধ্যমে আমরা এটাকে আর একটু গাঢ় করে দেব। তো এবার এর মাথায় আমি মরিচের বোট দিয়ে দিচ্ছি, যাতে কিছুটা হলেও রিয়েল উঠছে মনে হয়। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের উচ্ছে বাবু সন্দেশ। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।